यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय शम्भवामि युगे युगे। जय राम। परम गुरु सद्गुरु श्री श्री राम ठाकुर स्वहस्ते लिखित पत्रांश वेदवाणी थेके पाठ। वेदवाणी प्रथम खंडेर 258 नम्बर वाणी थेके पाठ करछि। जहा हय हईबे, भविष्य चिंता करिया कि हईबे, तबे प्रारब्धेर बशे चेष्टा ना करिया बसिया थाकिते पारे ना। संसार चक्रे पड़िया केवल तरंगे खेलिते हय, भगवान सेवार चर्चा फले घटे बिरल, ताई केवल घुरिया बेड़ाइते हय। संसार अचिर अस्थायी, এই দেহ পরিগ্রহকেই সংসার উপাধি বলিয়া থাকে। ইহাই অনিত্য অস্থায়ী জড়া প্রকৃতির দ্বারা সংমিলনী শক্তি। এই সংসার মুক্তির ব্যবস্থা করিতে একমাত্র পতি ভক্তি পতি অনুশীলন ভিন্ন ভোগ নিবৃত্তি ঘটিতে পারে না। কর্তৃত্বাভিমানী সূত্রে জগৎকে ভ্রান্তি জন্মাইয়া আকর্ষণ বিকর্ষণ করিয়া থাকে বলিয়াই ইহার ব্যবস্থাকে মায়ামৃগ বলিয়া জানে। এই সংসারে শুভ অশুভ উভয়ই কৃষ্ণ ভক্তির বাধক জানিয়া তাহাদের উদয় অস্ততে উদ্বিগ্ন কি হর্ষ করিবে না। এজন্যই সর্বদা অদৃষ্ট ভোগের দায় জন্য সহিষ্ণু হইয়া নিত্য সেবায় যত্নবান হইতে চেষ্টা করাই পরম আশ্রয়। স্বভাবে যেমন ভাগ্য উল্লাস উপস্থিত করিবে, তাহাই বাধ্য হইয়া নির্বিচারে ভোগ স্বীকার করিতে চেষ্টা করিবে। তুমি কর্তা নও, ইহাই তোমার জানিবার প্রয়োজন, তাহারই উদ্ধার জন্য ব্যবস্থা করিবে, নয় মন কি বুদ্ধির উদ্ধার করিবার তোমার কি শক্তি বর্তমান আছে। ভগবান যাহা ব্যবস্থা করিয়া দেন তাহাতেই সন্তোষ থাকিতে চেষ্টা করিবে। সংসার ক্ষণভঙ্গুর, উদয় অস্তগতি, স্থিতির অভাব থাকায় গুণকর্ষণে নানানভাবে জড়িত হইয়া জীবের সুখ দুঃখ ভোগ করিতে হয়। এই সমস্ত অস্থায়ী ব্যাপারে ধৈর্যই পরম সহায় হইয়া থাকে। ভগবান মঙ্গলময়, তিনি যাহা ব্যবস্থা করেন তাহা সকলই মঙ্গলজনক হয়। সংসার চক্রেতে বৈভবাদী ঐশ্বর্য প্রকৃতি হইতে কোনরূপই মুক্তি লাভের উপায় নাই। রজগুণ উদ্ভবাদী অহংকার যুক্তে অভিমানী যোগে নানান উপাধি লাভের প্রত্যাশিত হইয়া জীবের অনন্ত ফলভোগের দ্বারা দণ্ডী হইয়া পড়ে, তাহাতে হিতাহিত বর্জিত হইয়া বাসনা পূর্ণের জন্য পতি ভক্তি সত্যরূপ ছাড়িয়া অসত্য অভাব পূজা প্রার্থনা করিয়া থাকে। ইহাই ভ্রমান্ধ বলিয়া অভিহিত করিয়াছে। জগতের জীবের কোনো কর্তৃত্ব কর্ম নাই, সহিষ্ণুতার
দ্বারায় সমস্ত প্রাক্তন বেগ অপসারণ করিতে করিতে দেহ মুক্ত হইয়া কালের গতির পার হইয়া যাইতে পারে। সর্বদা যাহাতে সত্য ধর্মের সেবা সুচারুরূপে বলবান থাকে, তাহার প্রতি যত্ন ও লক্ষ্য রাখাই পতি সেবা। ইহাই পতিব্রতা ধর্ম বলিয়া কথিত হইয়া থাকে। সংসার মায়ামুগ্ধ হইয়া সর্বতোভাবে জীব পরমানন্দ ভোগের লালসা করিয়া থাকে। ভগবানের শরণ ভিন্ন সেই আনন্দ পাইতে কোনো উপায় নাই। প্রারব্ধ ভোগের দ্বন্দ্ব ভোগদান করিয়া যাইতে থাকো। অদৃষ্টে যাহা দিবে তাহাতেই সন্তোষ থাকিতে চেষ্টা রাখাই ভালো। ভাগ্য গতিকে সকলই সম্মিলন হইয়া থাকে, তাহাতে ধৈর্যই পরম বন্ধু। কাহারও কোনো দোষ ও গুণ নাই, চিন্তা করিবার কি আছে? সর্বদা সকল সময় সকল অবস্থায় সহ্য করিয়া যাইতে চেষ্টা করিতে থাকাই উচিত। প্রারব্ধ ভোগ দেহের সঙ্গেই যাইবে। অদৃষ্ট চক্রগত ভোগ জীবেরই স্বভাব সিদ্ধ, এই ভোগ দ্বারা দণ্ড হইয়া থাকে। ইহার জন্য দুর্বল হৃদয়ে প্রার্থনার প্রয়োজনেই ভগবদ ভক্তির পদচ্যুত হইয়া যায়। মায়া মৃগে জড়িত সীতা রাবণের কবলে আটক হইয়া রাবণের হিত উপদেশ দ্বারা তুষ্টি সাধনে চেষ্টা করিয়াছিল, কিন্তু স্বভাবজাত রজ প্রকৃতি তাহার তত্ত্ব বুঝিয়াছিল না বলিয়াই অধৈর্য দ্বারা সীতার ধর্মচ্যুতিতে চেষ্টিত ছিল। তৎপর আর সীতা তাহাকে কোনো উপদেশ না দিয়া ধৈর্য নিয়াই প্রারব্ধ অদৃষ্ট ভোগদানে কৃত সংকল্প হইয়া রাবণের সমস্ত দৌরাত্মই অকাতরে বহন করিয়াছিল। ভগবান শক্তিতে সেই সকল আবরণ মুক্ত করিয়া সীতাকে উদ্ধার করিয়াছিল। অতএব ধৈর্যই পরম ধর্ম। অদৃষ্ট ভোগ কল্পিত কল্পক্ষয়ই মুক্ত হইয়া যাইবে। অতএব অদৃষ্ট ভোগই কর্ম, প্রার্থনার কিছুই নাই। ভগবত সেবার শক্তিকে ক্ষেমং করি বলে। অতএব প্রারব্ধ দণ্ডের সকল বেগকে সহিষ্ণুতার দ্বারা ক্ষয় করিয়া থাকে। ইহার প্রথম আদর্শ প্রহ্লাদ, দ্বিতীয় আদর্শ হনুমান। অহংকার দান করিতে করিতে অক্ষম অকর্তা হইয়া পড়া যায়। তৃতীয় আদর্শ দ্রৌপদী, চেষ্টা করিতে করিতে কোনো সাহায্য না পাইয়া অকর্তা হইয়া পড়ে, দুঃশাসন দুর্বল হয়। চতুর্থ আদর্শ জগাই মাধাই, ভালো মন্দ জাতি মান শূন্য দ্বারা নিত্যানন্দকে সকল শক্তি দিয়া শান্ত পদ লাভ করিতে পারে। শান্ত হওয়ার সিদ্ধ অসিদ্ধ আবাহন বিসর্জন শূন্য হইয়া কর্ম প্রারব্ধের ভোগের দণ্ডানুসারে করিতে করিতে সমস্ত ভোগ দণ্ড মুক্ত হইতে পারে। অতএব সর্বদা উপস্থিত কর্মকে সমাপ্ত করিতে চেষ্টা করাই দরকার। ভগবানকে ঋষিগণ প্রত্যক্ষ স্বরূপ দয়ার্দ বলিয়াছেন, দয়াই তাহার স্বভাব। এমন কি হইতে পারে জগতে ভগবানের আশ্রয় ভিন্ন থাকিতে পারে? যেহেতু
তিনি সকল বস্তুর প্রাণ ও সত্তা। অতএব কর্মই প্রারব্ধ বশেই গুণের তারতম্য যোগে চলিয়া যাইতেছে। কেবলমাত্র প্রাণের প্রতি লক্ষ্য রাখিয়া সকল ভার বিগ্রহ প্রদান করিয়া সকল কর্ম সত্যের সঙ্গদান করিতে চেষ্টা রাখিবে। ভগবান অচিরেই শান্ত পদ দিয়া পরম শান্তিতে দিয়া যাইবেন। জয় রাম।